সময় তো ভেয়েছে। আসসালাম আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলা ঝলমলিয়া হাটে। তো আজকে আপনাদের জানাবো সকালকার পেঁয়াজের বাজার দর। তো এখন শীতকাল জানেন, একটু কুয়াশা কুয়াশা ভাব, আমি একটু হয়তো সময় লাগবে অনেক সময় যে কুয়াশার কারণে, খবর জানাইতে আপনাদের। তো আজকে বাজার দর জানাচ্ছি, আজকে তারিখ 27 অক্টোবর 2022। তো চলুন আজকে ব্যাপারী ভাইয়ের সাথে জেনে নিই আজকে বড় পেঁয়াজটা কত দামে কিনেছে। আসসালামু আলাইকুম। তো দর্শক, এই যে বড় পেঁয়াজটা দেখছেন, আজকে জেনে নিই ব্যাপারী ভাইরা কত দামে কিনেছে বড় পেঁয়াজ। এই যে দেখছেন, এটা হচ্ছে আড়ত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে এই বড় পেঁয়াজটা কেমন কত করে কিনেছেন? আজকে সর্বোচ্চ উপর বাজার বড় পেঁয়াজের 1950 টাকা পর্যন্ত বাজার গেছে বড় পেঁয়াজে। আর মাঝরা পেঁয়াজের বাজার কেমন গেছে? 1600-1700 টাকা বাজার গেছে। তো যে মালগুলো আপনারা কিনছেন, এই পেঁয়াজগুলো আপনারা কোন বাজারে সাপ্লাই করেন? ঢাকাতে দেন না? ঢাকা কোন বাজার হয়? যাত্রাবাড়িতে। তো আসলে আমার কোনো দর্শক যদি দেখা যাচ্ছে কোনো ব্যবসার উদ্যোগ নিতে পারি, যদি উদ্যোগ নিতে চাই আপনার সাথে যোগাযোগ করে কী কী বাজার করেন, আপনি কোন কোন হাট করেন? সাত দিন বানেশ্বর দুর্গাপুর সভা। তো দর্শক, এই যে হচ্ছে ভাইয়ের ঠিকানা, নাম্বারটা এখানে আছে, আমি ভালো করে দেখাই দিচ্ছি আপনাদের। এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আর আমার চ্যানেলের নাম বলে দিবেন, কৃষি বাংলা 24 থেকে আমি ফোন করছি। তো যদি পেঁয়াজ কিনতে চান কেউ ব্যবসার জন্য, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এসে আড়তে পেঁয়াজ কিনবেন, যতটুকু পারে ভাইয়েরা হেল্প করবেন। তো আজকে কিছু কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে নিই আজকে কেমন দামে পেঁয়াজ কিনছে। এই যে এটা হচ্ছে আপনার বড় পেঁয়াজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত দাম হয়েছে আজকে? 1700 বলছে। আজকে বাজার একটু বেশি তো মনে হচ্ছে অন্য হাটের চাইতে। ১৬৫০ টাকা পর্যন্ত দাম হয়েছে বলছে ১৬০০ বিক্রি হবে। তো আজকের পেঁয়াজের বাজারটা একটু বেশি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই।